মানিকগঞ্জের ঘিওরে অভিনব কায়দায় গরু চোর আটক। তথ্যচিত্রে ভ্রাম্যমান প্রতিনিধি আল মামুন। মানিকগঞ্জের ঘিওরে দুই গরু চোরকে হাতে নাতে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের আরিফের বাড়িতে একই উপজেলার ঘিওর ইউনিয়নের কুস্তা গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ মহসিন ও গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার বাহারা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ সেলিম তার বাড়ি থেকে গরু চুরি করে জবাই করে গোস্ত বস্তাবন্দি করে পালিয়ে যাবার সময় হাতে নাতে আটক করে পুলিশ ও এলাকাবাসী। আসামিদের ঘিওর থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্যসূত্রে ঘিওর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব জানান, গরু চুরির ঘটনাটি আমাকে অবহিত করলে আমি আমার থানার কিলো স্টাফ ও থানা থেকে এসআই আবদুল্লাহ আল মামুন সহ আরও স্টাফ পাঠিয়ে বস্তাবন্দি গোস্ত চামড়া ও দুজন চোরকে আটক করে থানায় নিয়ে আসি। তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, আসামিদেরকে কোর্টে সোপর্দ করা হয়েছে। ফারহান আহমেদ, নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।